বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমরা সবাই মাধ্যমিক 2023 পরীক্ষার্থী যারা রয়েছে, তারা অঙ্ক পরীক্ষা দিয়ে বাইরে এলে এবং তোমরা পরীক্ষা হলে একটা বিষয় দেখেছো, অনেকেই আশা করেছিলে যে তোমাদের একটা গ্রাফ পেপার দেওয়া হবে এবং এই গ্রাফ পেপারে তোমরা তোমাদের ওজাইবটা যেটা রয়েছে সেই বিষয়টা তোমরা আঁকাবে বা সম্পূর্ণ ক্যালকুলেশন করার পর ওজাইবটা গ্রাফ পেপারে আঁকাবে। কিন্তু তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে স্কুল থেকে গ্রাফ পেপার দেওয়া হয়নি। আবার এদিকে যদি আমরা তাকাই, একদম প্রশ্নের প্রথমেই যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমের ফার্স্ট পেজে যেখানে লেখা রয়েছে, দেখো স্পষ্টভাবে যে দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। ঠিক আছে, একদম 3 নম্বর লাইনে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। তো এক্ষেত্রে এই বিষয়টি দেখে কিন্তু শিক্ষক এবং ছাত্রছাত্রী অনেকের মনে একটা ভাবনা চিন্তা জমেছিল, যেহেতু গ্রাফ পেপার এবছর প্রশ্নের সঙ্গে দেওয়া হয়নি, তাহলে কি এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট করে রয়েছে যে ওজাইব অঙ্কন করতে হবে, তাহলে যারা ওজাইবের ক্যালকুলেশনটা করেছে বা ওজাইবের দাগ নম্বর বসিয়েছে তারা কি সম্পূর্ণ নম্বর পাবে? এই নিয়ে কিন্তু ছাত্র এবং শিক্ষক সবার মনে এখনও কনফিউশন রয়েছে। এই কনফিউশনটাকে সম্পূর্ণরূপে দূর করার জন্য, আবারও বলছি, এই কনফিউশনটাকে সম্পূর্ণরূপে দূর করার জন্য কিন্তু পর্ষদ থেকে নোটিশ আকারে কিন্তু তথ্যটি তুলে ধরা হলো যে বাস্তবিক পক্ষে কি। কারণ অনেকেই ভাবছো যে আমার পাস মার্ক বাড়বে, কিন্তু পর্ষদ কি নোটিশে জানালো সেটা আমরা জানবো। তার আগে একটু অঙ্কটা দেখে নেওয়া যাক, যেটা আমাদের অঙ্ক এসেছিলো, দেখো 15 দাগে 2 নম্বর দাগে অঙ্কটা এসেছিলো। নিচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করো। প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, প্রশ্নে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ছক কাগজে। তো ছক কাগজ বলতে কি বোঝায় সেটা তো স্বাভাবিকভাবে গ্রাফ পেপারই বোঝায়, যতদূর অঙ্কের ভাষাটা যা বোঝাচ্ছে, কথাটা কি তাই তো? কিন্তু আমাদের যে পেপার, সেই পেপারটা আর ছক কাগজ কিন্তু এক জিনিস নয়, কথাটা ভালোভাবে বুঝতে হবে। এবার আসো, দেখো নোটিশে কি বলছে। যে নোটিশটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিশ, এর মূল সাবজেক্টে লেখা রয়েছে গ্রাফ পেপার বলেই কিন্তু সাবজেক্টটা লেখা রয়েছে। এবং কাকে পাঠানো হয়েছে? টু দ্য অফিসার ইনচার্জ সেকেন্ডারি, যাই হোক ওই অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার অফ মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেককে। এবার কি বলছে এই নোটিশে, আমি জাস্ট সেটারই ব্যাখ্যা করছি। দেখো কি বলছে, স্যার ম্যাডাম, ইন রেসপন্স টু ফিউ কোয়ারিজ, ইউ অল আর বিং ইনফর্মড দ্যাট দ্য কোশ্চেন 15-2, মানে 15 দাগের 2 দাগ, ইন ম্যাথমেটিক্স এক্সামিন শ্যাল ড্র ইন দেয়ার অ্যান্সার শিট ইটসেলফ। কথাটা ভালোভাবে বুঝবে, স্টুডেন্ট নিড নট ড্র দ্য গ্রাফ স্কোয়ার টু ডু দ্য ওজাইব, নো গ্রাফ পেপার হ্যাজ বিন সাপ্লাইড বাই বোর্ড অ্যাজ ইট হ্যাজ বিন দ্য কজ ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও। দেখো তাহলে কি বলতে চাইলো পরিষ্কারভাবে, যেটা বলতে চাইলো যে 15-2 দাগে যে অঙ্কটা এসছে ম্যাথমেটিক্সের, এই অঙ্কে ড্রয়িং তাদের অ্যান্সার শিটেই করতে হবে, একদম পরিষ্কার কথা। এবং কি বলছে, স্টুডেন্টস নিড নট ড্র দ্য গ্রাফ স্কোয়ার টু ডু দ্য ওজাইব, অর্থাৎ ওই ওজাইবটি গ্রাফ পেপারে আঁকার কোনো দরকার নেই। নো গ্রাফ পেপার হ্যাজ বিন সাপ্লাইড বাই বোর্ড, কোনো গ্রাফ পেপার এই কারণেই বোর্ডের থেকে সাপ্লাই করা হয়নি। ইট হ্যাজ বিন দ্য কজ ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স নাও, এবং কিছুদিন ধরে, লাস্ট কয়েক বছর ধরে এভাবেই কিন্তু কাজটা করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বোর্ড যে নোটিশ জারি করলো তাতে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে এখানে আমাদের যে ভাবনাটা যে 5 মার্ক আমরা এক্সট্রা পাবো সেটা কিন্তু হবার নয়। কিন্তু প্রশ্নের সাপেক্ষে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে প্রশ্নে ওই শব্দটা ব্যবহার করা কেন হয়েছে সেটা কিন্তু আমি জানি না। যদি তেমন কোনো তথ্য পাই তোমাদের জানাবো, কারণ প্রশ্নে স্পষ্টভাবে লেখা ছিল, তোমরা প্রশ্নটা খুললেও দেখতে পাবে যে ছক কাগজে ওজাইব অঙ্কন করো। তাহলে ছক কাগজ বলতে কী বোঝানো হচ্ছে এটা কিন্তু আমার বোধগম্য হলো না। তোমরা যদি কেউ বোঝো অবশ্যই কমেন্টে লিখো। আর এইটা হলো গভর্নমেন্ট নোটিশ যেটা এসছে, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।